করিসনে লাজ করিসনে ভয় আপনাকে তুই করে নিয়ে যায়। প্রতিবাদদের রাজধানীতে শুরু হয়েছে 34তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। শুক্রবার সকাল 10:30 আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দিনভর চলে নানা আয়োজন। বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে চলমান এই উৎসবে রবি ঠাকুরের সুর ও বাণীর অমীয় সুর দ্বারায় সিক্ত হয় দর্শক শ্রোতারা। আয়োজকরা জানান, বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি ও রবীন্দ্র চর্চা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এই প্রয়াস। নতুন প্রজন্ম আমাদের নাতিপুতিরা এবং তারপরে ওরা রবীন্দ্রনাথকে জানবে কী করে? অন্তত যদি জানে যে বাসায় মা বাবা কি দাদি নানি এরা চর্চা করে, তো তবুও সেই আবেশটা থাকবে। এমন আয়োজনে এসে খুশি রবীন্দ্রপ্রেমীদের কণ্ঠে উচ্চারিত হয় বিশ্বকবি চিরায়ত ভাবদর্শন বন্দনা। রবীন্দ্রনাথের গানের দিনে দিনেই তার উৎকর্ষতা আরও বাড়বে এবং রবীন্দ্রনাথের গান আমাদের অন্তরের অনেক কথাই বলে। একটা গানে যখন বারবার গাই, প্রথমবারে যেই মেসেজটা আমি ভিতরে আমি নেই, যে গভীরতা বুঝি, দ্বিতীয়বার তৃতীয়বার গাইতে গেলে মনে হয় যেন পুরো প্রেক্ষাপট বদলে গেল। শনিবার উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে বিকেল 5টায়। মহাইমিনুল খান, ডিবিসি নিউজ, ঢাকা।